মোবাইল সিরিয়াল কিলার হারিস আলী। তিনিবারকৈ বিয়া পাতি হত্যা করিলে তিনিওজনী পত্নী। এটা দুটা নহয় চারিটাকৈ হত্যাকাণ্ডৰ কালপ্রিট হারিস আলী। চারিটা হত্যাকাণ্ডৰ অভিযোগত গ্রেপ্তার কুখ্যাত হারিসক। করিমগঞ্জের বাংলাদেশ সীমান্তবর্তী লাতুর সালিয়াজি গাঁর এইটু হারিস আলীকে জালত পেলালে করিমগঞ্জ আরক্ষীয়ে। ধৃত হারিসর বিরুদ্ধে আছে চারিটা হত্যাকাণ্ডর চাঞ্চল্যকর অভিযোগ। এইটুয়ে হারিস আলী যার লগত বিয়াত বহিলেই মৃত্যু হয় যুবতীর। বিয়ার পিছত প্রতিবারেই রহস্যজনক অবস্থাত উদ্ধার হয়ে আহিছে পত্নীর মৃতদেহ। তিনি পত্নীর লগতে এইটু হারিস আলীর ঘরতেই উদ্ধার পুত্রবধুর মৃতদেহ। কি রহস্য লুকায় আছে এই আটাইকেইটা মৃত্যুর ঘটনা? গাঁওবাসীর সন্দেহর পিছতে আরক্ষীয়ে সালিয়াজি গাঁত চলাইছিল অভিযান। অভিযানত গ্রেপ্তার হল নরহত্যার পাতকি হারিস আলী। 30 মিনিটত মই দেখিছো যে মানে মাইকীটো ইফালে আর 5 মিনিটৰ ভিতৰত মাইকীটো মরা গেলে সেইটোৱে সন্দেহ আহিল। রাইজর অভিযোগ, তিনিওটা হত্যাকাণ্ড করার পিছতো হারি গৈছিল পাখান হারিস আলী। গোটেকেইটা হত্যাকাণ্ডর পিছতে ঘটনাক স্বাভাবিক রূপ দিবলৈ চেষ্টা করেছিল নরপিখাস হারিস আলিয়ে। কিন্তু তৃতীয় পত্নী অঞ্জুমা বেগমর মৃত্যুর পিছতে হারিস আলীর উপরত সন্দেহ উপজে রাইজর। মৃত মহিলাগৰাকীর জানাজা সম্পন্ন করার সময়তে রাইজে প্রত্যক্ষ করে মৃতদেহত আঘাতর সিন। স্পট দেখি পেলাই মই কৈছো এইটো কিবা লেটেং পেটেং হৈছে নেকি, এইটো আপোনালোকে গা চা ধোৱাওক, ধোৱালে মানে অকণমান চিন পাব মাইকী মানুহে। ইফালে আৰক্ষীৰ উপস্থিতিৰ উমান পায়ে অচেতন হোৱাৰ নাটক ৰচে অভিযুক্ত হারিস আলীয়ে। পিছে হারিস আলীৰ এই নাটকক পাত্তা নিদিলে আৰক্ষীয়ে। অচেতন অৱস্থাতে আৰক্ষীয়ে ডাংকুলা কৰি লৈ যায় হারিস আলী। উল্লেখযোগ্য যে সাতটা সন্তানৰ পিতৃ হারিসর বোৱাৰীৰ হত্যাকাণ্ডৰ গোচৰৰ বিচাৰ প্ৰক্ৰিয়া বৰ্তমানো অব্যাহত আছে। চাৰিটাকৈ হত্যাকাণ্ড কৰা অভিযুক্ত হারিস আলী বৰ্তমান ৰঙাঘৰৰ আলহী। আৰক্ষীৰ জেৰাৰ পিছতে পোহৰলৈ আহিব এই সকলো হত্যাকাণ্ডৰ আঁৰত কি ৰহস্য সোমাই আছে। কৰিমগঞ্জৰ পৰা কৰিশ নন্দী, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।